শরণার্থী ক্যাম্পের পূজয় দেশে ফেরার আকুতি ভিটে হারাদের। কবে ফিরবো দেশে? রোহিঙ্গা ক্যাম্পের দুর্গা মণ্ডপে মায়ানমারে ফেরার টান। রোহিঙ্গা ক্যাম্পের পূজয় দেশে ফিরতে মায়ের কৃপা চাইলেন ভিটে হারা হিন্দুরা। শরণার্থী ভরে ভীত বাংলাদেশ সরকার। বেলাগাম জন্মহার ভাবাচ্ছে পাকিস্তান থেকে মুক্তি লাভ করা লাল সবুজের দেশ বাংলাদেশকে। দেশে ফিরতে চাই, কবে ফিরবো দেশে? ছোট ছোট লাইটের ঝিকিমিকি আলোয় দুর্গাপূজার প্যান্ডেল অতি সাধারণ, তবে তেমনই অসাধারণ, কারণ এই প্যান্ডেলটি রোহিঙ্গা শরণার্থীদের, যারা নিজ দেশ মায়ানমার থেকে পালিয়ে এসেছেন। বার্মা সেনার গণহত্যার ভয়াবহ মুহূর্ত এদের তাড়া করছে অবিরাম। পূজো প্যান্ডেলের চারদিকে ছোট ছোট ঝুপড়ি ঘর, অন্ধকার গলি, আলো আর অন্ধকারে মাখামাখি বাংলাদেশের এই রোহিঙ্গা শিবিরে চলছে দুর্গাপূজো। চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে পূজো ঘিরে নিরাপত্তা আছে। এরা সবাই মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা ছিলেন। বার্মা সেনার ভয়ে সীমান্ত পেরিয়ে এরা পালিয়ে এসেছেন বাংলাদেশে। কক্সবাজারের শাহপুরি হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বাগানে আশ্রয় নিয়েছেন 120টি পরিবারের প্রায় 600 জন হিন্দু রোহিঙ্গা। সেখানে দুর্গাপূজো চলছে। হিন্দু রোহিঙ্গা ক্যাম্প কমিটির নেতা তরুণ রুদ্র জানান, গত 6 বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করে যাচ্ছি। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি, পূজো উপলক্ষে পুলিশ বাহিনী টহল দিচ্ছে। এই শরণার্থীরা নিজ দেশ মায়ানমারে ফিরতে চান। তারা চান নিজের দেশ মায়ানমারে গিয়ে দুর্গাপূজা করতে। রাষ্ট্রসংঘের হিসেবে বিশ্বে সব থেকে বড় শরণার্থী শিবির চলছে বাংলাদেশে। কমপক্ষে 11 লক্ষ রোহিঙ্গা আছে বাংলাদেশে। তবে মায়ানমারের বর্তমান সামরিক সরকার এই শরণার্থীদের ফেরাতে আগ্রহী নয়। 2017 সালে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের সশস্ত্র সংগঠন এবং বার্মা সেনার সংঘর্ষ শুরু হয়। সেনা অভিযানে গণহত্যা এবং গণধর্ষণের অভিযোগ ওঠে। লক্ষ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। এদের মধ্যেও বাড়তে থাকা অপরাধ প্রবণতা, জন্মহার সব মিলিয়ে বড়সড় জায়গার সংকট এবং জনসংখ্যার চাপ বেড়েছে বাংলাদেশ সরকারের। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।